गोल्डन सक्सेस यूट्यूब चैनल तुम्हारे सकल के जाना स्वागतम। तो बंधुरा এই ভিডিওটিতে আলোচনা করব 2021 সালে হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। আজ এই ভিডিওটিতে ইতিহাসে 2 মার্কের কোন প্রশ্নগুলো 2021 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হাই মাদ্রাসা পরীক্ষায় ইতিহাসের 2 মার্কের মোট 60টি প্রশ্ন উত্তর দিতে হয়, টোটাল 14 মার্কের। চলি বন্ধুরা ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম এসছো অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কি কি? ভারত মাতা নামক চিত্রটি কে অঙ্কন করেছিলেন? তার সঙ্গে প্রশ্ন রয়েছে, দেখো ভারত মাতা তার সন্তানদের কি দিতে চেয়েছেন? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? উডের ডেসপ্যাচ কি? কে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? মহারানীর ঘোষণাপত্র কি? উইলিয়াম কেরি কে ছিলেন? ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্ন, দেখো 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? সিপাহী বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়? ইলবার্ট বিল কি? মিরাট ষড়যন্ত্র মামলা কি? 16 নম্বর, দেখো মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 17 নম্বর, তেভাগা আন্দোলন কি? 18 নম্বর, দেখো অভাবী আন্দোলনের লক্ষ্য কি ছিল? তারপরে প্রশ্ন, দেখো কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 20 নম্বর, কে কেন লৌহ মানব নামে খ্যাত? বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নারীর নাম লেখো। 22 নম্বর প্রশ্ন, দেখো রাজ্য পুনর্গঠন কমিশনের দুজন নেতার নাম লেখো। 23 নম্বর, মেকলে মিনিট কি? 24 নম্বর, দেখো বারদাউলি সত্যাগ্রহ বলতে কি বোঝো? চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে একা আন্দোলনের নামকরণের কারণ কি? মুদ্রণ শিল্প শিক্ষার প্রসারে কি ভূমিকা নেই? পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 28 নম্বর, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। 29 নম্বর, সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব উল্লেখ করো। 30 নম্বর, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন? 31 নম্বর, দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো। 32 নম্বর, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? তারপরে প্রশ্ন, দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 34 নম্বর, রশিদ আলী দিবসের তাৎপর্য কি? তারপর প্রশ্ন, দেখো বীণা দাস বিখ্যাত কেন? তো বন্ধুরা এই কয়েকটি প্রশ্ন করলে তোমরা ইতিহাসের 2 মার্কের যে 60টি প্রশ্ন উত্তর দিতে হয়, তোমরা আশা করি 2021 সালে 2 মার্কের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।